ব্যাটারকে পরাস্ত করে দুহাত শূন্যে ভাসিয়ে ট্রেন্ট বোল্টের ট্রেডমার্ক সেলিব্রেশন। বোলিংয়ের পাশাপাশি বোল্টের যে ব্যাপারটা আপনাকে মুগ্ধ করবে সেটা হলো সারাক্ষণ বোল্টের মুখে লেগে থাকা হাসি, ব্যাটারকে পরাস্ত করা কিংবা উইকেট তুলে নেয়া, এমনকি বাউন্ডারি কনসিড করলেও বোল্টের মুখে চিরচেনা হাসি লেগেই থাকে। ইঞ্জুরি সংখ্যায় নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল পাঠায়নি, তবে বোলিং ডিপার্টমেন্টে নিয়মিত দলের প্রায় সবাই আছেন। লকি ফার্গুসন, ঈশ সোধি, কাইল জেমিসন সবাই খেলছেন এই সিরিজে। বরং এক বছর পর গেল ইংল্যান্ড সিরিজ দিয়ে নিউজিল্যান্ড দলে ফেরা বোল্ট ব্ল্যাক ক্যাপসদের বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করেছেন। ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি ভঙ্গ করে বিগ ব্যাশ খেলতে যান। এরপর থেকে প্রায় এক বছর নিউজিল্যান্ড দলের বাইরে ছিলেন, তবে বিশ্বকাপ সামনে রেখে বিগত ইংল্যান্ড সিরিজে বোল্টকে দলে ফেরায় বোর্ড। ফিরেই নিজের জাত চিনিয়েছেন বোল্ট, দুই ম্যাচে নিয়েছেন 8 উইকেট। তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের প্রায় 400 ছুঁই ইনিংসেও বোল্টের ইকোনমি ছিল মাত্র 5.5, সেই ইনিংসেও বোল্ট নিয়েছিলেন 5 উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে লকি ফার্গুসনের র পেসের পাশাপাশি তামিম লিটনদের মোকাবেলা করতে হবে বোল্টের সুইংও। ১৪০ ছুঁই গতিতেও দুই পাশেই সুইং করাতে পারদর্শী বোল্ট। বোল্টের মতো নিখুঁত লাইন লেংথ থেকে সুইং হয়তো দুনিয়ায় আর কেউই আদায় করতে পারেন না, এই গুণই বোল্টকে সেরাদের সেরা বানিয়েছে, নিয়ে গেছে শতাব্দীর সেরাদের তালিকায়। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।